एवरीवन, वेलकम बैक टू माय चैनल एंड वेलकम टू अनदर ब्लॉग। कैमन आछो तुम्हारा सबा? आशा करी खूब भालो आछो। आमिओ खूब भालो आछी। तो आज के आमी तोमादेर संगे शेयर करते चलेछी आमार सन्ध्या थेके रात्रि अब्दि की काज थाके सेई रुटिनटा आमी शेयर करब तोमादेर संगे। तो चलो बेशी कथा ना बाड़िये शुरू करे दी। तो एखन घड़ीते 7টা বাজে আর এখন আমি চা করতে যাচ্ছি। সন্ধ্যা লেগে গেছে আর সন্ধ্যাবেলায় চা না খেলে যেন মনটা ফ্রেশ হয় না, ভালোই লাগে না। তো চলো চাটা করি, তারপর আসছি তোমাদের কাছে। আর এখানে এই দুই পুচকি মিলে খেলা করছে। থ্যাংক ইউ। তোমরা তো দেখতেই পাচ্ছ আমার চা বানানো হয়ে গেছে। তো আমরা মাঝে মাঝে লিকারটি খাই, মাঝে মাঝে মিল্কটি খাই। আজ সন্ধ্যাবেলায় তেমন কিছু খাইনি, খালি চা আর বিস্কিটই খেয়েছি। তো হাজবেন্ড বলছিল কিছু নিয়ে আসি কিংবা কিছু বানাই, তো আমি বললাম না আর বানাতে হবে না, আজকে আর কিছু খাবো না। আর এই যে দেখতেই পাচ্ছ আমার মেয়ে চলে এসেছে নাচতে নাচতে। ও ডান্স খুব পছন্দ করে, আর যে কোনো তালে ও ডান্স করতে থাকে। আর এই যে দেখতেই পাচ্ছ ও চা খাওয়ার জন্য বায়না করছে, চাটা বানাতে বলে আমাকে কিন্তু ও খায় না কখনোই, তবু ওর জন্য আনতে হয় আমাকে 3টে কাপে চা। এই তো আমি ওকে পড়াতে নিয়ে এসেছি এখন। তো পড়াশোনা করছে, আমি ওকে পড়াটা দেখিয়ে দিচ্ছি, আর তার মাঝে মাঝে আমার কিছু কাজ আছে সেগুলোও করছি। কিছু শুকনো জামা কাপড় আছে, সেইগুলোকে আমি ভাঁজ করছি পাটপাট করে। আমি রোজ এভাবেই কাজ করার চেষ্টা করি, পড়ানোর সঙ্গে সঙ্গে এই কাজগুলো হয়ে যায় আমার। জামাকাপড়গুলো পাটপাট করে যেখানে যার জামাকাপড় থাকে এবার সেখানে রেখে দেব ওয়ার্ড্রোবের মধ্যে। এই তো সব জামাকাপড়গুলো আমার ভাঁজ করা হয়ে গেছে। এবার যেখানে যেটা রাখা সেখানে রেখে দিলাম। আর আমার ছোট পুচকুটা ঘুমিয়ে পড়েছে এর মধ্যে। আর মেয়ের পড়াশোনা হয়ে গেল, আর তারপরে ও বায়না ধরলো ওকে নাকি ওর পছন্দের পেপা পিক ব্যাগটা দিতে হবে আমাকে, তাই বাধ্য হয়ে দিলাম একটুখানি। তো চাটা খাওয়ার পর মেয়েকে পড়তে বসিয়েছিলাম, তো পড়ানো হয়ে গেল। এখন রাত 9টা বাজে আর এখন আমি একটু রুটি বানাতে যাচ্ছি, কারণ আমরা তিনজনেই রুটি খাই, মেয়ে, মেয়ের বাবা, আমি তিনজনেই রুটি খাই রাতে। ছোট তো এখনো খাওয়া শেখেনি, যখন পেয়ে তখন ও হয়তো রুটি চাইবে। তো এখন ঝটপট করে আমি রুটিটা বানিয়ে ফেলি, অল্প কয়েকটা রুটি। রাতে পড়াতে আমি কয়েকটা জামা কাপড় ছিল সেগুলো সব ভাঁজ করে নিয়েছি, ওয়ার্ড্রোবে ঢুকিয়ে দিলাম, কারণ এইভাবেই আমাকে সময় বের করতে হয়, তাছাড়া আর উপায় নেই। দুটো বাচ্চা নিয়ে আছি, তো সারাদিনই কাজ থাকে, সারাদিনই ওদেরকে দেখতে হয়, তারপরে রান্নাবান্না, অন্যান্য কাজকর্ম থাকে। তারপর অনেক দিন বাড়িতে ছিলাম না, সেই জন্য তো প্রচুর ধুলো পড়েছে, প্রচুর, আর নোংরা হয়েছে জিনিসপত্র। তো সেগুলোকে ক্লিন করছি, ছোটো ছোটো বাচ্চা আছে বাড়িতে, এবার সেগুলো ক্লিন না করলে তো ওদের মধ্যে ডাস্ট চলে যাবে, তো ওই জন্য আরও তাড়াতাড়ি করে ক্লিন করার চেষ্টা করছি। তো হয়ে এসছে মোটামুটি আমার সব কাজ। তো রুটিটা বানিয়ে ফেলি। তো রুটি করতে গেলাম আর এদিকে ছোট মেয়েটা চিল্লাতে শুরু করে দিল, হাজবেন্ডের অফিসের মিটিং স্টার্ট হয়ে গেছে। তো আবার ওকে নিয়ে ধরলাম,
দেখি কখন রুটি করে জানি না। ওর মিটিং শেষ হলে তারপরে কুচকুটাকে ধরবে, তখন আমি ফট করে একটু রুটি করে নেব। ছোটটাকে একটু ঘুম পাড়ানোর চেষ্টা করছি আর কি, ও ঘুমোলে আমি রুটিটা বানাতে যাব। তো ওর বাবার মিটিংটা ততক্ষণে শেষ হয়ে গেছে আর আমিও রুটি বানাতে চলে যাচ্ছি। তো তোমরা তো দেখতেই পাচ্ছ আমার রান্নাঘরের লাইটটা একটু কম আছে ভিডিও বানানোর জন্য। এমনি লাইটটা ঠিক আছে, বাট যেহেতু এটা ভিডিও বানানো হচ্ছে তো সেই ক্ষেত্রে লাইটটা আমার একটু কম মনে হয়েছে। তোমরা প্লিজ একটু অ্যাডজাস্ট করে নাও, একটু কষ্ট করে দেখে নাও। তো আমি এখানে একটা কথা বলবো, অনেক দিন আমার রুটি বানানো হয়নি আর কি, প্রায় 1.5 বছর আমি রুটি বানাইনি কোনো দিনও। মানে শ্বশুরবাড়ি থেকেছি কি বাবার বাড়ি থেকেছি, যেখানে থেকেছি মায়েরাই রুটি বানিয়েছে, আমার বানানো হয়নি। তো প্রথম 2 দিন রুটি বানাতে গিয়ে আমার রুটি কিছুতেই ভালো হচ্ছিল না আর কি। আসলে অভ্যাস চলে গেলে যা হয়, আমারও সেই একই অবস্থা হয়েছে। কিন্তু আস্তে আস্তে আবার রুটিটা ঠিক নিজের শেপে চলে এসেছে, ঠিকঠাকই হচ্ছে আপাতত এখন। আর আজকে রাতে কোনো তরকারি বানাইনি, কারণ দুপুরের তরকারিগুলোই অনেকটা করে আছে, ওই জন্য আর এক্সট্রা আর কোনো তরকারি বানাইনি। যেদিন থাকে না সেদিন আবার বানিয়ে নিই রাত্রিবেলায়। আর আমার রান্নাঘরটা না এখনও ঠিক মতো গুছিয়ে উঠতে পারিনি। আসলে তোমরা তো জানো আমি 1.5 বছর বাড়িতে ছিলাম আমাদের হোম টাউনে, তো এসে আস্তে আস্তে সব ঘরগুলো গোছাচ্ছি আর আস্তে আস্তে সব কাজকর্মগুলো করছি। তো কিছুদিন সময় লাগবে হয়তো আমার ঠিক মতো গুছিয়ে নিতে। কিচেনটা আমার একটু মেসি হয়ে আছে, প্লিজ তোমরা কিছু মনে করো না। রুটি বানানো হয়ে গেল, এখন তরকারিটা গরম করে নিচ্ছি। তো আমাদের খাওয়া দাওয়া কমপ্লিট হয়ে গেছে, এবার আমি ডাইনিং টেবিলটা একটু মুছে দেব, কারণ ডাইনিং টেবিলে একটুখানি খাবার পড়ে থাকলেও কেমন অপরিষ্কার দেখায়, যেটা আমার একদমই ভালো লাগে না। আর আমি রাতে খাওয়া দাওয়ার পরেই বাসন কোসন যা থাকে সব মেজে ধুয়ে রাখি, কারণ ওই সকালবেলায় মাজাটা আমার ঠিক ভালো লাগে না রাতের বাসনপত্র। তো একদম বাসনপত্র সব ধুয়ে পরিষ্কার করে এমনকি সিঙ্কটাও আমি ভালো করে পরিষ্কার করে রেখে দিই, কারণ সকালবেলায় উঠে পরিষ্কার পরিচ্ছন্ন কিচেনে কাজ করতেও ভালো লাগে, মনটা বা ভালো থাকে আর কি। তো এখন তোমাদের আমি আরেকটা কথা বলি, তোমরা প্লিজ কমেন্ট করে আমাকে জানাও যে আমার ভিডিও কেমন লাগছে তোমাদের, বা আমার ব্লগস কেমন লাগছে তোমাদের। যদি ভালো লেগে থাকে তাহলে প্লিজ একটা কমেন্ট করো, আর যদি না ভালো লেগে থাকে তবুও একটা কমেন্ট করে জানিও যে আরও কীভাবে আমি ব্লগসটা ভালো করতে পারবো, আর কি তোমাদের ভালো লাগার রিকোয়ারমেন্ট আছে সেগুলো আমাকে বলো, আমি পূরণ করার চেষ্টা করব। আর পাশে থাকা বেল আইকনটিও ক্লিক করে রেখো আমার আরও ভিডিও পাওয়ার জন্য। তো রান্নাঘরের কাজ মোটামুটি শেষ, এবার মেয়েগুলোকে ক্লিন করাবো।
তো ওদের ক্লিন হওয়ার আগে আমি বিছানাটা পরিষ্কার করে নিই ঝেড়ে, কারণ ওদেরকে তো বিছানায় আমি শোয়াবো, বিশেষ করে ছোট মেয়েটাকে তো বিছানায় শুয়েই ক্লিন করাবো। তো ওরা খেলাধুলো করে সারাদিন বিছানাটা এমনি থাকে, তখন কিছু হয়তো নোংরা টোংরা থাকলেও থাকতে পারে, বা পরিষ্কার পরিচ্ছন্ন করে তবেই আমি ওকে বিছানায় রাখি। রেখে ওকে রাতের রুটিনটা করিয়ে দিই ক্লিন করে দিই। আর বড় মেয়েও এখন নিজে নিজেই নিজের রাতের ক্লিনিংটা করেই নেয়, যেটা আমার অনেকটাই হেল্প হয়েছে বলতে পারো। এই তো এবার ওকে আমি ক্লিন করাচ্ছি, আর ওকে আমি টু টাইমস ক্লিন করাই, মর্নিংয়ে একবার আর নাইটে একবার। আমি কোনো একদিন শেয়ার করব তোমাদের সঙ্গে ওর ক্লিনিং রুটিনটা। এটা আমি বড় মেয়ের সময় থেকে করে আসছি, ওকে এখনও অবধি সেই রুটিনই করাই, আর এখন ছোট মেয়েটাকেও করাচ্ছি। বিফোর বেড টাইম ক্লিন হওয়াটা একদম দরকার, কারণ সারাদিন ওরা ছোটাফুটি করে, খেলাধুলো করে, তো রাতে শুতে যাওয়ার আগে ওদের জামা কাপড় ছাড়িয়ে পরিষ্কার পরিচ্ছন্ন জামা কাপড় পরানো, মুখ হাত ধুয়ে ক্রিম মাখানো, এগুলো খুব দরকার বাচ্চাদের জন্য। তো আমি ওকে খালি নাইট টাইমটাই ডায়পার পরিয়ে রাখি, আর দিনের বেলায় আমি পড়াই না, কারণ আমার মনে হয় না যে দুই বেলা ডায়পার পরানোটা দরকার বাচ্চাদের জন্য আর কি। তোমরা চাইলে সারাদিন পরে পরিয়ে রাখতেই পারো, এবং এখন সবাই পড়ায় আর কি, এরকমভাবেই সারাদিন পরিয়ে রাখে, রাত্রিবেলায় পরিয়ে রাখে। কিন্তু আগেকার যুগের লোকজন, যেমন আমার ঠাম্মা দিদা, এরা বলে যে দিনের বেলায় না পড়ানোই ভালো, বাচ্চা একটু আলগা খোলামেলা হয়ে থাকাটা দরকার আর কি। ওই জন্যই আমি আর পড়াই না। আবার কখনো মেঘলা ওয়েদার যেদিন থাকে সেদিন কিন্তু পড়িয়ে দিই, কারণ সেদিন ওরা ঘন ঘন ইউরিন পাস করে, ওই জন্য আর আমিও পড়াই সেদিন। কারণ বাই চান্স যদি ওরা ভেজা অবস্থায় থাকে তাহলে ওদের ঠান্ডা লেগে যাওয়ার চান্স থাকে, সেই জন্য বৃষ্টি বর্ষা দিনগুলোতে আমিও প্রেফার করি ডায়পার পরানোটা, আমিও পরিয়ে দিই ওকে। তো এই তো ওকে রেডি করানো হয়ে গেল আমার, এখন আমি নিজে গিয়ে একটু ফ্রেশ হব। তো দেখো আমার বড় মেয়েটার ঘুম চলে এসেছে, ও ঘুমিয়ে পড়েছে, কিন্তু ছোটটা এখনো ঘুমোয়নি। তো আমার হাজবেন্ড এসে দেখছে বড়টা ঘুমিয়ে পড়েছে আর ছোটটা খেলা করে যাচ্ছে। তো আমি টয়লেট থেকে বেরিয়ে দেখছি ছোটটাকে কোলে করে নিয়ে ওর পাপা ঘুরছে, আর বড়টা ততক্ষণে ঘুমিয়ে পড়েছে। আজকাল বড়টা শোয় না দুপুরবেলায়, তাই জন্য তাড়াতাড়ি ঘুমিয়ে পড়ে। আর এখন আমি আমার রাতের স্কিন কেয়ার রুটিনটা সেরে নিচ্ছি, কিছুই না, সামান্য একটুখানি আর কি, তেমন কিছু ইউজ করি না, কারণ আমার স্কিনে কিছুই শ্যুট করে না, খুব সেন্সিটিভ স্কিনটা আমার। তো আমার প্রচুর পরিমাণে ডার্ক সার্কেল পড়েছে, ওই জন্য আমি একটা ক্রিম ইউজ করছি, আন্ডার আই ক্রিম, জানি না কেমন হবে, ফার্স্ট টাইম নিয়েছি, তো দেখা যাক কেমন হয়, এখনও ইউজ করছি। যদি রেজাল্ট ভালো আসে অবশ্যই তোমাদেরকে রিভিউ দেব এবং তোমাদের সঙ্গে শেয়ার করব। তো আমি রেডি, এখন নাইট টাইম স্কিন কেয়ারও হয়ে গেছে এবং সব কাজ শেষ রাতের। আর এই ছিল আমার সন্ধে থেকে রাতের রুটিন। যদি তোমাদের কিছু ভালো লেগে থাকে তাহলে প্লিজ একটু লাইক করো, শেয়ার করো, আর হ্যাঁ প্লিজ সাবস্ক্রাইব করো।
সাবস্ক্রাইব করতে যেন একদম ভুলো না। তবে আজ এই অবধি থাক, সবাই ভালো থেকো, সুস্থ থাকো, আর অবশ্যই আমার ব্লগ দেখো। গুড নাইট।